আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে রিঠা বা আর মাছের রসা একদম গায়ে মাখা করে। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটা। এখানে আমি ওই 500 থেকে 600 গ্রাম ওজনের একটা রিঠা মাছ গোটায় নিয়েছি, ভালো করে ধুয়ে এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই আঁশছাড়া মাছগুলো ভাজার সময় কিন্তু অনেক তেল ছিটকোয়, তার জন্য নুন হলুদের সাথে সাথে অল্প একটু সর্ষের তেলও অ্যাড করে দিলাম মাছের মধ্যে। এখন ভালো করে নুন হলুদ তেল মাছের মধ্যে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি। একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারে দিলাম 1 ইঞ্চ আদা, 6 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঝালটা যেমন খান সে অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আমার কাছে গোটা ধনে নেই, তার জন্য আমি এখানে ধনে গুঁড়োটা অ্যাড করলাম। আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে 1/2 টেবিল স্পুন অ্যাড করবেন। এখন জল দিয়ে মশলাটা তৈরি করে রাখবো। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি মাছ ভাজার জন্য। তেল খুব ভালো করে গরম করে তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে এখন আমি ভেজে নেব। এই আঁশছাড়া মাছগুলো ভাজতে কিন্তু খুবই ভয় লাগে, তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই ভাজছি। যদিও আমি মাছটাকে আগেই তেল মাখিয়ে রেখেছিলাম, তারপরে তেলের মধ্যে ভাজার আগে তেলের মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সব কিছু অ্যাপ্লাই করেছি, তারপরও কিন্তু মাছগুলো ভাজার সময় অনেক বেশি তেল ছিটকো ছিল। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব সাবধানতার সাথে কিন্তু মাছগুলো সব ভেজে নিয়েছি। এদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে বাকি যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। তো দেখুন পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন এই মশলাটা আমাদের খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন মোটামুটি 6-7 মিনিট টাইম নিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করেছি, ভালো একটা কালার আসবে এতে। তো মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাতেই কিন্তু তেল ছেড়ে আসছে। তো প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কড়াইতে একটু যেহেতু লেগে যাচ্ছিলো তাই অল্প অল্প জল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এর মাঝে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাতে হবে। ওই যে বললাম যত ভালো করে মশলা কষানো হবে ততই রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। তো ঢাকা চাপা দিয়ে দিয়ে আলু দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়েছি, আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটাই ঝোল রাখতে চান সেই অনুযায়ী। যেহেতু আমি এখানে একটু গায়ে মাখা করবো তার জন্য কিন্তু বেশি জল অ্যাড করিনি, ওই 1 কাপের মতো জলের মধ্যে আমি অ্যাড করেছি গরম জল। ভালো করে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর ঝোলের মধ্যে মাছগুলোকে একটুখানি ভিজিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। মাছ দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে একটুখানি মাছগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি, একটু উল্টে পাল্টে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তাহলে কিন্তু আমাদের রিঠা মাছের বা আর মাছের এই রসা একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝোলটা জাস্ট অপূর্ব লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার রিঠা মাছ বা আর মাছের রসা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন বাই।